আজকে এই ভিডিওতে আলোচনা করছি আগস্ট মাসের 2021 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় সিরিজ পার্ট ফাইভের সমস্ত প্রশ্নের সম্পূর্ণ সঠিক উত্তর নিয়ে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস থ্রি, এটা হচ্ছে আগস্ট মাসের জন্য, ঠিক আছে? রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, বলছে প্যাসেজটাকে পড়তে এবং নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলা হচ্ছে, ঠিক আছে? তো প্যাসেজটা পড়ছি, দেখো। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, থ্রি ফিশেস লিভড ইন এ লেক, তিনটি মাছ একটি হ্রদে বাস করত, ঠিক আছে? তারপরে দেখো, দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা খুব কাছের বন্ধু ছিল। অল থ্রি অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, তারা তিনজনে প্রত্যেকেই একে অপরের থেকে আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথমজন ভাগ্যে বিশ্বাস করত। হি থট, সে ভাবতো, হোয়াট হ্যাড টু হ্যাপেন, যেটা হবার উড হ্যাপেন, সেটা হবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় মাসটি ছিল বুদ্ধিমান। হি থট, সে ভাবতো, হি নিউ, সে জানে যে, হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্ট, কীভাবে একটা সমস্যার সমাধান করতে হয় তার বুদ্ধির দ্বারা। দ্য থার্ড ওয়ান, তৃতীয়জন, ওয়াজ দ্য ওয়াইস ওয়ান, তৃতীয়জন ছিল জ্ঞানী মাছ। হি থট, সে ভাবতো, লং বিফোর টেকিং এনি অ্যাকশান, কোনো কাজ করবার আগে সে অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করত। এবার দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কী বলছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বিলো, এখানে বলছে যে ট্রু হলে টি লিখতে হবে এবং ফলস হলে এফ লিখতে হবে, অর্থাৎ সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে, ঠিক আছে? তো দেখো, এর দাগে দেয়ার ওয়ার থ্রি ফিশেস, সেখানে তিনটে মাছ ছিল, এটা সত্য, অর্থাৎ টু মানে টি লিখতে হবে, ঠিক আছে? টি বির দাগে দেখো, দ্য ফিশেস লিভড ইন এ রিভার, মাছগুলি নদীতে বাস করত। দেখো এখানে কি বলছে, থ্রি ফিশেস লিভড ইন এ লেক, এখানে বলছে রিভার, এখানে লেক, এখানে রিভার মানে হচ্ছে নদী, লেক মানে হচ্ছে হ্রদ, মানে এটা মিথ্যা, অতএব এটা এফ হবে, ঠিক আছে? ফলস। তারপরে সিদ্ধাকে দেখো, দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, বলছে মাছগুলি একে অপরের থেকে ঘৃণা করত। না, দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা খুব কাছের বন্ধু ছিল, এটাও ফলস, অর্থাৎ এটা এফ হবে, ঠিক আছে? এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি টু এ, দেখো কি বলছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলা হচ্ছে। এর দাগে দেখো, উইচ ফিস ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন মাছটি ছিল বুদ্ধিমান, দ্বিতীয় মাছটা তাহলে লিখে দাও, দ্য সেকেন্ড ফিস ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় মাছটা ছিল বুদ্ধিমান। বিদ্যাকে দেখো, হোয়াট ডিড দ্য থার্ড ফিস ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশান, কোনো কাজ করবার আগে তৃতীয় মাছটা কী করত, তৃতীয় মাছটা অনেকক্ষণ ধরে ভাবত, ঠিক আছে? দ্য থার্ড ফিস থট লং বিফোর টেকিং এনি অ্যাকশান, সে কোনো কাজ করবার আগে অনেকক্ষণ ধরে ভাবত, ঠিক আছে? সিদ্ধাকে দেখো, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিস থিঙ্ক, প্রথম মাছ কী ভাবত, প্রথম মাছ কী ভাবত, দেখো, দ্য ফার্স্ট ফিস থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যা হবার সেটা হবে, এটাই সে ভাবত। এবারে চলে আসছি আমরা অ্যাক্টিভিটি থ্রিতে, কী বলছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট, নিচের লিস্ট থেকে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। দেখো এর দাগে কী বলছে, রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ, রুবিনা ছুরি দিয়ে রুটি কী করে, কাটে, সি ইউ টি এস, উত্তর হবে সি ইউ টি এস, কাটস, এখানে লেখা আছে, দেখো। তারপর সিদ্ধা বিদ্যাকে দেখো, দ্য আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান, পৃথিবী সূর্য থেকে আলো কী হয়, পাই, উত্তর হবে জি ই টি এস, গেটস, ঠিক আছে? সিদ্ধাকে দেখো, লায়ন ড্যাশ ফ্লেন্স, সিংহ মাংস কী করে, খাই, ইটস, ই এ টি এস, ঠিক আছে? এবারে চলে আসছি আমরা অ্যাক্টিভিটি ফোরে, এখানে কী বলছে দেখো। রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, জলের গুরুত্ব সম্পর্কে পাঁচটা বাক্য লিখতে হবে, ঠিক আছে? তো উত্তরটা আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও। নাম্বার ওয়ান, ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর আওয়ার
লাইভ অ্যান্ড দেয়ার ইজ নো লাইফ উইথাউট ওয়াটার অন আর্থ। জল আমাদের জীবনের জন্য অপরিহার্য এবং পৃথিবীতে জল ছাড়া কোনো জীবন নেই। দুই দাগে দেখো, উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস লাইক রিভার্স, গ্রাউন্ড ওয়াটার, ওয়েলস, রেন ইটিসি। বলছে আমরা অনেক উৎস থেকে পানি পাই, যেমন নদী, ভূগর্ভস্থ জল, কূপ, বৃষ্টি ইত্যাদি। তিনে দাগে কী বলছে, উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, কুকিং ফুড, ক্লিনিং অ্যান্ড মেনি আদার পারপোসেস। বলছে আমরা জল পান করি রান্নার খাবারে, পরিষ্কার করা এবং অন্যান্য অনেক কাজে ব্যবহার করি, ঠিক আছে। চার দায়ে কী বলছে, ওয়াটার ইজ ইউজফুল টু গ্রো প্ল্যান্টস অ্যান্ড ফর এগ্রিকালচারাল লাইফ টু গেট ফুড। বলছে গাছ উদ্ভিদ জন্মানোর জন্য এবং কৃষি জীবনের জন্য খাদ্য উপযোগী। বলছে পাঁচের দাগে, ওয়াটার ইজ অলসো ইউজড ইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড দে নিড টু গ্রো। জল শিল্প ব্যবহার করা হয় এবং তাদের বৃদ্ধির প্রয়োজন। একটা স্টাডি এসে দেখো, ওয়াটার ইজ দ্য মোস্ট নিডেড অর সিগনিফিকেন্ট ফর অল লিভিং বিইংস। জল সব জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বা তাৎপর্যপূর্ণ। তো বন্ধুরা, আজকে ছিল তৃতীয় শ্রেণীর আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি পার্ট ফাইভের সমস্ত উত্তরগুলি করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এবং অন্যান্য বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক পেতে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, পারলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।